আমাদের বাড়ি সবাই বা খেতে বসে গেছে, এই যে দিদি বসে গেছে, বোন শুভ বসে গেছে, আর দাদার বন্ধু। তোমার নামটা একটু বলে তোমার পরিচয়। তুই বসবি? আচ্ছা, আমি তোর থেকে 5 দিনের বড়, মাঝে মাঝে একটু দাদা বলে সম্মান করবি আমার। দুদিন এত ভালো মন্দ খাওয়ার পরে আর 3 দিন এত কিছু না খাওয়াই ভালো। এই যে দাদা সন্ধ্যাবেলা পুজো দিতে বসেছে, বড় মা, দিদি আর দাদার বন্ধু এসছে। তোমার নামটা বলে দেখছো? তো এই দাদা এই যে এখন ঠাকুরের প্রসাদ দিচ্ছে, সব থালা ধুয়ে মুছে এক এক করে প্রসাদ দিচ্ছে। অনেক মিষ্টির প্যাকেট এসেছে, দাদার অনেক বন্ধুরা এসেছিল, আমি দেখিয়েছি আগে, সবাই মিষ্টির প্যাকেট নিয়েছে, এখন দাদা ওগুলো দিচ্ছে। মায়ের পুজো হবে, হচ্ছে পুজোর জোগাড় চলছে সন্ধ্যাবেলা ওই ঘরে। আমাদের বাড়ির সব আত্মীয়রা গল্প করছে, আর এখানে হচ্ছে কি আমাদের বাড়ির সবাই গল্প করছে। এখানে ছেলেরা আছে, ওখানে মেয়েরা রয়েছে, আর এখানে তো পুজোর জোগাড় চলছে। আমি তো বলেছি আমার দাদের 10 জন ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে মানে তাদের আমার অনেকে দিয়ে থাকে না ছেলে মেয়ে, সব মিলে অনেক বড় পরিবার, সবাই এক জায়গায় হয়েছে, আগে পরে কেউ আসছে, তো এখন ওই সব এক জায়গায় বসে খাওয়া দাওয়ার পরে গল্প হচ্ছে। তো যে গল্পটা হোক, তোমার সাথে পরে কথা হচ্ছে, চলো। বিশাল আড্ডা হচ্ছে এখানে এখন, কিন্তু তোকে পুজো করছে এই যে কারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই যে তার প্রমাণ, বসে বসে খাচ্ছে। এই যে এরা দুজনই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই যে হ্যাঁ এত খেলে তো কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে তিনজনকে। না এই তো এত, সত্যি কথা বল, আমি নাকি 10টা আলুর দম খেয়েছি, আর আর 8টা ছাড়ার কর্তা এসব বলছে। এখন পরিচয় করে দিয়েছে দাদা পিসির সাথে, দাদার বন্ধু। আর বাইরেও আমাদের মানে জেঠু বড় মা সব বাইরেও অনেকে ঘুরছে, আর রাতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আমরা তো খেয়ে নিয়েছি, যারা রাতে আসবে তাদের জন্য রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে পরিবেশটা না বলে দাদা, আমাদের পরিবারে এত লোক, সবাই যখন এক জায়গায় বিশাল অনুষ্ঠান হয়, মানে আমাদের পরিবার একটা বরযাত্রী হয়ে যাবে। আমাদের পরিবারে টোটাল দাদুর 10 ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে সব মিলিয়ে যে যা হবে, এটা মানে বড়সড় বরযাত্রীতে মানে হয়ে যাবে আমাদের একটা পরিবার দিয়ে। সবাই আড্ডা মারছে, আমি একটু আড্ডায় জয়েন করি, পরে আবার ব্লগ করবো। তুমি বলিয়েছে মামপুর, মানে এখানে যা অ্যাটমসফিয়ার যা মজা হচ্ছে সেটা ভাষায় বলে এক্সপ্লেইন করা যাবে না। পুজো হয়ে গেছে আর এখন প্রসাদ দিচ্ছে এই যে পিসি সবাইকে। সবার আগে কে তুললো? এ প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দে, প্রসাদ একটু মেহনতি হয়, তুই একটা নিয়ে হাফাক দুজনে খাবো, তুই একটা। আমি লাড্ডু, কাউকে দিলেও হতে পারে, যেটা আমার ভালো ছিল লাগছিল। শুয়ে শুয়ে খাচ্ছে, যখন দেখেছি ঘুমাচ্ছে, তাহলে খাটাখাটি মনে বেশি পড়ে গেছে। দাদা কিন্তু এখন খেতে বলেছে, সারা দিন ও পুজো নিয়ে বেসিল কালকেও, আর আজকেও বারে সারা সকাল খায়নি, এই সবে খেতে বসলো। রান্না কেমন হয়েছে খাওয়ার আগে বল। দাদারা খাক, আর এই যে বোন এখন সার্ভ করছে, বোন আর দিদি, আর ভিতরে তো আড্ডা চলছে এখনো।
এখানে কত মিষ্টির প্যাকেট, মানে সবাই যারা এসছে প্রচুর মিষ্টি নিয়েছে, এইখানে ওইখানে প্রচুর মিষ্টির প্যাকেট রয়েছে আর কি এখনো। মানে মিষ্টি খেতে খেতে আমাদের দাঁত যেন মানে কি বলবো দাঁতই মিষ্টি হয়ে গেছে। এই যে কত মিষ্টি এখানে, এইটা তো ভর্তি পুরো, ঠিক আছে? কে খাবে এত মিষ্টি? কালকে দিয়ে আমরা মিষ্টি খেয়ে যাচ্ছি এত মিষ্টি এখানে। এখন আমি বাড়ি যাবো, গিয়ে মায়ের সাথে এক দেড় ঘন্টা ওখানে মানে গল্প টল্প হবে, একসাথে থাকবো, তারপরে চলে যাবো। কারণ মা বাড়িতে একা আছে, তো এখানে আনন্দ হচ্ছে কিন্তু মাকে ছাড়া আনন্দটা একটু কম কম লাগছে, কারণ মা একা আছে। তাই মাইতে যেয়ে মায়ের সঙ্গে সময় কাটিয়ে তারপরে আবার পরে রাতের দিকে আসবো। তো চলো বাড়ি যাই। ওর মা, আমি বাড়ি যাচ্ছি, পরে আসবো ওখানে একবার। মা একা আছে বলে যাই একটু ঘুরে। আর বন্ধুরা এখন বাড়ি যাচ্ছে কয়েকজন, আর দাদারা এগিয়ে দিচ্ছে, আর আমি ওদের সাথে চলে যাই। একার বাড়ি যাবো, একটু গল্প টল্প করবো মায়ের সাথে, তারপর আবার ফিরে আসবো। কারণ মা হলো হাজি, তো মায়কে দেখে যাই। আর মুটকু কি করছে? সবাই আছে, পিসিরা, জগদা এসছে, জগদার বউ এসছে, সবাই, দাদার বন্ধুরা, এত মজা হচ্ছে না, আমার আসতে ইচ্ছা করছিল না। তুমি যদি না থাকতে ঘরে আমি আসতাম না, তুমি যদি আমার সাথে যেতে। মা কি গল্প হচ্ছে, একদিকে মেয়েরা গল্প করছে, এক খাটে এক খাটে আমরা ভাইরা সব গল্প করছি, দাদার বন্ধুরা এসছে, রাতের বেলা যেতে বলছে, রাতের বেলা তো খাওয়া দাওয়া আছে, দাদা জেঠুর বাড়ি পাশেও খাওয়াচ্ছে জানো, প্যান্ডেলে পোলাও টোলাও খাওয়াচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলাও খাওয়াচ্ছে অনেক খাবার দাবার। না বর্মা বলেছে রাতের বেলা খেয়ে নটার সময় এসে খেয়ে যাবি, আর বাবা আমার জন্য নিয়ে যাবি। আবারও হ্যাঁ, তা কি রাতে আমার কি রান্না করবে জানো তো, বড় জেঠু আয়োজন করলে এরকম বিশাল করে করে, বড় জেঠু মানে দাদা করেছে আমার আয়োজন সব। কেন বলো, আমি একটু পরে যাচ্ছি, মা একা আছে। বলছে না তুই যা হয় হবে, তুই হচ্ছে গিয়ে আগে আসবি 10 মিনিটের জন্য। তো যাই দেখি কি বলবে বলো তো, হঠাৎ করে ভাই বলছে 10 মিনিটের জন্য আয়। যাই না, আমি যাই দেখি কি বলে, ঠিক আছে আমি যাবো, আবার চলে আসবো, পরে যাবো আবার যাচ্ছি। না বাড়িতে কেউ নেই, তুমি একা আছো জন্য। এর মধ্যে আমাদের এলাকায় কারেন্ট চলে গেছে, কোনো মানে আছে? এই প্রথমবার দেখলাম কালী পুজোয় কারেন্ট গেছে, সাথে কারেন্ট চলে এসছে, বাঁচা গেল। কি হলো, কি কি আমার জরুরি দরকার কিসের? ব্যাপারটা হচ্ছে গিয়ে কাল আজকে দুদিন ধরে কত খাওয়া দাওয়া হলো, আজকে তো খাওয়া দাওয়া হলো, পিসিরা বলছে যে কালকেও খাসির মাংস খাওয়াতে হবে, আবার একটা মানে বিশাল বড় খাওয়া দাওয়া হবে, ভাইবোনা আছে, সেই খাওয়া দাওয়ার দায়িত্বটা নিতে হবে আমাদের। মানে সব হচ্ছে গিয়ে পিসি কাকা তাদের যে ছেলে মেয়ে আছে, ছেলেদের আর কি, তাদের দায়িত্ব দিতে হবে, যা খাওয়াবে সেই খরচাটা সবাই আমরা ডিভাইড করে দেবো আর কি, বোঝা গেল? এইটারই আলোচনা চলছে, তো ওটারই আলোচনা চলছে। আমি বলছি যে দুদিন তো এত কিছু খাওয়া হলো, এখন তো নিরামিষ খেলি হয়। বলছে না এইসব কথা বলে পারপর ধান্দা, মানে কাকার ছেলে, পিসির ছেলে, যত মানে ছেলেরা আছে আমাদের পরিবারের, মানে দাদুর ছেলে মেয়ের যারা ছেলে তাদেরকে দায়িত্বটা পুরো দিতে হবে, তো সেটার আলোচনা চলছে। তো চলো ওই ঘরে যাই। এখন দুদিন এত ভালো মন্দ খাওয়ার পরে আর 3 দিন এত কিছু না খাওয়াই ভালো। আমি তোকে ব্লগে বলে দিচ্ছি, তুই টাকা দিবি খাবি না, না তোদের কথা, পিসিদের পিসিদের বয়স হচ্ছে না, এতে বয়স হবে, তুই টাকা দিলে তুই খেতে হবে না, তোদের তোমাদের শাস্ত্রটা তো আগে একমাত্র জেঠু আমার দলে, জেঠু জেঠু আমার দলে, জেঠু তো জেঠুকে চাপ দিয়ে দল পাল্টানো হয়েছে। এই তো জেঠু আমার দলে, জেঠু কি বলছে শোনো, জেঠুকে দেখ না ধমক দিয়ে দল পাল্টে নিয়েছে, আর এরা তো ভয় এখানে বসে আছে। এই যে রাম্পু কটাকা দিবি খাবি তো বেশি তুই সব থেকে, এই তো দাম উঠে আসছে, কটাকা দিবি বলে আমি কিছু খাই না। এখানে এখন হিসাব চলছে কার পরিবারে কতজন লোক, আমাদের তোমাদের স্বাস্থ্যের জন্যই বলেছিলাম, যাই হোক
তোমরা খেলে কি আমি না খেয়ে থাকবো? আরে আমি তোমাদের কথা বলেছি, আমার তো অল্প বয়স। আমি লাস্ট একটা কথা বলছি শোন, মা কালীর পুজো তো এই বাড়িতে নিরামিষ খাই, নিরামিষই খাওয়া উচিত। মায়ের তুমি তো খাও না, তুমি তো নিরামিষ খাও, ও বড় বেশি নিরামিষ খাও তো তুমি। বাদল মামা এই কথাটা তুলেছে, আর তারপর তো আমার মা তো আরেকজন আছে হয়েছে, এদের দাবি হলো যে আমরা সবাই মিলে খাওয়াতে হবে। বাদল মামা বলতে বসা ঠিক আছে, তো এবার হলো যা অ্যারেঞ্জমেন্ট হবে সেটা পুরো আমার দায়িত্ব। দায়িত্ব মিন্স কি, যেটা হবে সেটা যা খরচ হবে সেটা আমরা সবাই মিলে দেবো। শুধু যেহেতু তনু আর তনু যেহেতু ছোট পাথর না, তনু যেহেতু আসছে না এখানে, তাই জন্য মামাকে এখানে বসানো হয়েছে, মামাকে ওখানে বসানো হয়েছে। মাছের মালা দিয়ে মুগ ডাল হচ্ছে, মাছের কালিয়া হচ্ছে বা দই কাতলা যেটা হোক, খাসির মাংস, মিষ্টি, দই, সবাই হচ্ছে একে একে বাড়ির দিকে যাচ্ছে, সব আশেপাশে বাড়ি। আবার কালকে সকালে আসা হবে, কারণ কালকে খাওয়া দাওয়া আছে, আবার সবাই চাঁদা দিয়ে খাওয়া দাওয়া হবে। এই আমার জেঠুর বাড়ি, আর তার ঠিক পাশেই হচ্ছে গিয়ে পাড়ার প্যান্ডেলে পুজো হচ্ছে, সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। ওই যে কি ভিড়, হ্যাঁ বিশাল ভিড়। আমি তো ওখানে আড্ডা ফাড্ডা মেরে তারপরে সব ঠিক হলো, প্রত্যেক ফ্যামিলিতে 1,500 টাকা ভাগে পড়ছে, মানে আমাদের সবাইকে দিতে হবে। তো মেনু তৈরি হয়ে গেলো তোমায় তো বললাম, তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, আর এখন যাচ্ছি, এখন 11টা বাজে, ঘরেই ছিলাম এতক্ষণ, এখন যাচ্ছি খাবার আনতে। আমি খাবো আর বাবার মায়ের জন্য খাবার নিয়ে আসবো। মানে তোমার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সবাই এরকম আসে, তো অনেক বড় পরিবার, তো সব মিলেমিশে অনেক হয়ে হয়ে আনন্দ হয়। আমি চাই যেন এই আনন্দটা মানে অনুষ্ঠানে যেমন থাকে, অনুষ্ঠানের শেষে মানে অনুষ্ঠান যখন হয় না তখন যেন এই পিসি বাবা তার কাকা জ্যাঠার সঙ্গে সবাই এরকম মিলেমিশে থাকে। শুধু অনুষ্ঠানে আসলাম আনন্দ করলাম এরকম তো হয়, কিন্তু তার বাইরেও যেন যে টুকটাক মানে মনোমালিন্য রয়েছে সেগুলো যেন না থাকে, সবাই যেন সবসময় মিলেমিশে থাকে। এরকম একটা পরিবারই আমি স্বপ্ন দেখি, তো এরকম একটা পরিবার যেন সবার থাকে, আর এরকম মিলেমিশে থাকতে না খুব ভালো লাগে, ঠিক আছে, সব পরিবারগুলো একসাথে, কিন্তু এখনকার দিনে সেটা খুব মিসিং। তো এই যে চলে এসেছি, সবাই খাওয়া শুরু করেছে, জামাইবাবু তো রাতেবেলা রুটি খাচ্ছে, পোলাও খাচ্ছে না, আর এখানে দাদার বন্ধুরা সেলফ সার্ভিস ইউজ করেছে, যে কারণ জেঠুরা সকাল দিয়ে দিচ্ছে, বলছে আমরা নিজেরাই নিচ্ছি, বুফে হয়ে গেছে, ঠিক আছে। খাবার নিয়ে নিয়েছি, দাদার বন্ধুর সাথে আমি খেতে বসছি, এই যে দাদার বন্ধু চলে এসেছে, আবার দাদা চলে গেছিলো একটুর জন্য, আর আমি রাতেবেলা রুটি নিয়েছি, আর যা যা মেনু ছিল তাই, আর এই যে খেতে বসে গেছে। খাবার দাবার কেমন হয়েছে? দারুণ, খুব ভালো, অসাধারণ। তো এই যে এখানে আমার আড্ডা হচ্ছে, জামাইবাবু তো রুটি খাচ্ছে এখানে বসে বসে, আর দাদার বন্ধুরা চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, দিদিও চলে যাচ্ছে, আবার আসিস, ও আরে সুমনদার সাথে কোলাকুলি করে যাও একটু, সুমনদার সাথে কোলাকুলি করে চলো, আমিও যাবো তোমাদের সাথে। এদা এদা ডাকছে, চলো চলো, অনেকবার বলেছো তুমি কি থাকবে আজকে, তুমি থাকো, তুমি অনেকক্ষণ ধরে বলছো। আমি যাবো, আমি টাটা, প্রণাম করতে হবে, ওদের মাথায় প্রণাম করবো, চলো চলো, আর কাউকে বলবে চলে যাচ্ছি, আবার পরেই দেখা হবে, আবার আসবো, খুব মজা করলাম, হ্যাঁ সত্যি খুব মজা হলো।
চুলের অবস্থা দেখেছো কি হয়েছে। তো আজকে তো অনেক মজা হলো, অনেক আড্ডা হলো। আমি চাই প্রতিটা পরিবার যেন এমন আনন্দ করে থাকে, শুধুমাত্র অনুষ্ঠানে না, অনুষ্ঠানের বাইরে যে দিনগুলো রয়েছে, হ্যাঁ অনুষ্ঠানের বাইরে যে দিনগুলো রয়েছে সেগুলো তো শুধু অনুষ্ঠানে আসলাম, একসাথে মিলে মজা করলাম, সেটা যেমন ভালো লাগে, এরকম বছরে মানে প্রতিটা দিন আরম ভালো লাগে। তাই এটাই আমার স্বপ্ন, যেন বছরের বাকি দিনগুলো যেন সামান্য অন্যমালিন্য কারোর মধ্যে না থাকে, আমাদের পরিবারে এবং বাকি সবার পরিবারে। তো আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি, যদি আড্ডাটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমাদের আড্ডা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, মানে শেয়ার তাদেরই করবে যারা ভ্লগ দেখে, ঠিক আছে। তো আজকে এতটাই রাখছি, দেখা হচ্ছে কালকে, তো চলো টাটা।